হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ভগবান পরশুরামের দ্বৈত কোঠারটি আজও এখানে রয়েছে একটুও মরচে ধরেনি আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি মহাভারতের গল্পতে পরশুরামের কাহিনী অবশ্যই পড়ে থাকবেন তবে জানেন কি এখনও পরশুরাম পৃথিবীতে বেঁচে রয়েছেন বলে বিশ্বাস করা হয় সাত চিরঞ্জীবীদের মধ্যে তিনি একজন জানা গেছে সেখানে এক পাহাড়ের উপরে অবস্থিত একটি মন্দিরে ভগবান পরশুরামের সমাধি রয়েছে যা তিনি নিজেই সমাধিত করেছিলেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে গুমলা জেলায় একটি টিলা রয়েছে যেখানে টাঙ্গিনাথ ধাম অবস্থিত এই টাঙ্গিনাথ ধাম মন্দিরে ভগবান পরশুরামের কুঠার রয়েছে যদিও এই কুঠারটি খোলা আকাশের নিচে রয়েছে তবে আজ অবধি একটুও মরচে পড়েনি কিন্তু কয়েক হাজার বছর পরেও এটি কিভাবে সম্ভব বিশ্বাস করা হয় যে কেউ এই কোড়াল দিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করলে তাকে মারাত্মক পরিণতি ভোগ করতে হয় কথিত আছে যে একবার এক উপজাতির কিছু লোক কুঠারটি উপড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু উপড়ে ফেলতে তারা ব্যর্থ হলে এর উপরের অংশটি কেটে দেয় এই ঘটনার পরে এই উপজাতির লোকেরা একের পর এক মরতে শুরু করেছিল এরপরে তারা এই অঞ্চল ছেড়ে চলে যায় আজও এই উপজাতির লোকেরা এর আশেপাশে গ্রামগুলিতে বাস করতে ভয় পান এছাড়াও টাঙ্গিনাথ ধামে ভগবান পরশুরামের আগমন এবং তার কুঠার মাটিতে রাখার পিছনে একটি আকর্ষণীয় কাহিনী রয়েছে বিশ্বাস করা হয় যে ত্রেতাযুগে জনকপুরে মা সীতার স্বয়ম্বর চলাকালীন যখন ভগবান রাম ধনুক ভেঙেছিলেন তখন পরশুরাম ক্রোধে ভগবান রাম ও লক্ষ্মণকে চিনতে না পেরে উগ্র ভাষায় কথা বলেন কিন্তু পরে যখন তিনি বুঝতে পেরেছিলেন যে রাম ভগবান বিষ্ণুর অবতার তখন তিনি লজ্জায় তার কর্মে প্রাশ্চিত করতে একটি ঘন পর্বতের মধ্যে চলে যান একই সাথে তিনি নিজের কুঠারটি পুঁতে দিয়ে তপস্যা করতে শুরু করেন যে জায়গাটি আজ টাঙ্গিনাথ ধাম নামে পরিচিত এমনকি পরশু নামে দৈত্য কোঠারটি ছাড়াও তার পদচিহ্নগুলিও সেখানে রয়েছে টাঙ্গিনাথ ধামও শত শত শিবলিঙ্গ এবং বহু পুরনো প্রতিমা রয়েছে তাও খোলা আকাশের নিচে জানা গেছে উনিশশো সালে এখানে একটি প্রত্নতাত্ত্বিক বিভাগের দল এসে খনন করে হেরা মুকুট এবং সোনার গহনা সহ অনেক মূল্যবান জিনিস পেয়েছিল তবে খননটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আসলে এর পিছনে কি কারণ ছিল তা এখনও অজানা তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন